সে আবার দেখলাম একটু কি জানি চিন্তা করলো, তো বুঝতে পারছি না। জানার আগ্রহ ছিল আমাদের, তাই বুবলির কাছে প্রথম প্রশ্ন, সাকিব আপু আমেরিকা ঘুরে আসলো, তাদের সম্পর্ক এখন বেশ ভালো, জয়কে নিয়ে সুখে আছে সাকিব আপু, জানতে চাই আপনি কেমন আছেন। ব্যক্তি মানুষটাকে হয়তো সবাই খুব অবজার্ভ করছে, ওরকম করে আসলে খুব গভীরভাবে দেখছে বলেই তাদের হয়তো মনে হচ্ছে, বাট আমি বরাবরের মতো যেমনই থাকি ওরকমই আছি, কোনো মন খারাপ বা কোনো কিছু বা কোনো কষ্ট ওরকম আসলে কোনো ব্যাপার নেই, কারণ আপনারা আছেন তো আমার সাথে, আপনারা আছেন আমার পরিবার, আমার সাংবাদিক ভাই বোনেরা হচ্ছে আমার পরিবার, আমার চলচ্চিত্র আমার পরিবার, আর আমার নিজের পরিবার, আমার শেহজাদ সবাই মিলে তো আছি। সো এত মানুষ থাকতে আসলে কেন আমার মন খারাপ হবে, এটার তো কোনো অবকাশই নেই। সো এটাই আসলে জানলাম পরিবারের সবাইকে নিয়ে, বীরকে নিয়ে আপনিও ভালো আছেন। এবার জানতে চাই বীর কেমন আছে, বাবা ছাড়া তার সারা দিন কেমন কাটে, বীর কি বাবাকে খুঁজে বেড়ায়। জবাবে বুবলি বললেন, পুরোটা সময় আমার একদম শতভাগ সময় আমার শেহজাদের সাথেই কাটে, এবং সে অনেক অনেক অ্যাক্টিভিটিস করে, যেটা আসলে আমি কীভাবে যে বলবো আপনাদের, নানান ধরনের অ্যাক্টিভিটিস। সে ইদানিং এই যে আমি এখানে আসার আগেও সে আমাকে ছোট্ট করে বলছিল এক্সকিউজ মি, মানে আমাকে জাস্ট জিজ্ঞেস করছিল আর কি, ওভাবে তার পুরোটা বলতে পারছে না, তো আমার দিকে তাকালো, তো আমি বুঝেছি কিছু একটা বলতে চায় সে, তো তার সামনে দিয়ে কখনো আসা যায় না কাজে, সে খুব মানে চায় যে আমার সাথে মুভ করতে, তো আমি একটু লুকিয়ে মানে ওভাবেই করে এসছি। তো তার এই ধরনের খুব ব্যাপারগুলো মানে খুব ফর্মাল ব্যাপারগুলো তার মধ্যে আছে। আবার কিছু একটা যদি দেখা যায় যে আমার কোনো একটা কসমেটিক সে নিয়ে ফেললো, আমি যদি তাকালাম হঠাৎ করে আবার সরি, মানে এই যে এই ব্যাপারগুলো প্রতিদিন এভরিডে তার নতুন নতুন শব্দ যোগ হচ্ছে, নতুন নতুন অ্যাক্টিভিটিস যোগ হচ্ছে, এবং হি ইজ ভেরি কেয়ারিং মাশাল্লাহ। আই এম সো প্রাউড অফ মাই চাইল্ড, বিকজ আমার কাছে মনে হয় যে শেহজাদের মতো বেবি থাকতে আসলে, আর আপনি যেটা বলছিলেন একটু আগে, মন খারাপের কোনো অবকাশই নেই, বিকজ হি ইজ মাই ওয়ার্ল্ড মাশাল্লাহ।